আমতলীর কুড়িপুকুর পাড়ের মর্মান্তিক ঘটনার পরেও সম্মিত ফেরেনি দপ্তরের যানবাহনের গতি নিয়ন্ত্রণে কিংবা মদমত্ত হয়ে যান চলাচলে কোনো নজরদারি নেই দপ্তরের। আইনজীবী প্রদীপ মোদক হত্যা মামলায় ব্যর্থতার 25 দিন পেরুলেও তদন্তকারী পুলিশ, তদন্তে নতুন কোনো সংবাদ কিংবা ক্লু নেই। সৎসঙ্গের প্রাণপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 131তম জন্ম মহোৎসব রবিবার ভোর থেকেই দিনভর সাড়ম্বরে উদযাপিত হয়েছে। শনিবার সন্ধ্যা থেকেই প্রার্থনার মাধ্যমে উৎসবের শুভ সূচনা হয়েছে। উৎসবের মূল মণ্ডপ আগরতলা শিশু উদ্যানে এই উপলক্ষে দেওঘর থেকে সৎসঙ্গের প্রধান আচার্য দেব শ্রী শ্রী দাদা পুজুনিয়া মা বাবাইদা সহ ঠাকুর পরিবারের অন্যান্যরা আগরতলায় অবস্থান করেছেন। রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শ্রী নীতি দেবকে সাথে নিয়ে প্রধান আচার্য দেব বাবাইদা সহ অন্যান্যদের আশীর্বাদ প্রার্থনা করেন। সস্ত্রীক স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ যান উৎসব প্রাঙ্গণে, সেখানে আচার্য দেব পূজনীয়া মা ও বাবাইদা সহ অন্যান্যদের আশীর্বাদ কামনা করেন। শ্মশানঘাট নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা বিশালগড়ের করুইমুড়া এলাকায়। স্থানীয় সংখ্যালঘু যুবকদের বাধার কারণে পূর্বেই এই শ্মশানটি নির্মাণ করতে পারছে না স্থানীয় লোকজন। পানিসাগর মহকুমার অন্তর্গত খেদাছড়ার কালাগাং কলাবাড়ি গ্রামের এক উপজাতি মা তার শিশুকন্যাকে 2,500 টাকায় বিক্রি করে দিয়েছে বলে যে খবর চাউর হয়েছে সেই খবর ভিত্তিহীন বলে দাবি করলেন সন্তানটির মা। লালন পালন না করতে পারায় শিশুটির মা কাঞ্চনপুরের ডাইনছোড়া গ্রামের এক ব্যক্তির কাছে দান করে দিয়েছিলেন। বিতর্ক দেখা দেওয়ায় পুনরায় শিশু সন্তানটিকে নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন। বড়দিন উপলক্ষে সেজে উঠেছে কাশীপুর মরিয়মনগর গির্জা, প্রস্তুতি তুঙ্গে, বাজারে ক্রেতা বিক্রেতার ভিড়। শনিবার গভীর রাতে কল্যাণপুরের বিভিন্ন এলাকায় মদ বিরোধী অভিযান চালায় পুলিশ, উদ্ধার প্রচুর পরিমাণে বিলেতি মদ। গত 16 ডিসেম্বর বিলোনিয়া শহর থেকে অপহৃত 15 বছরের কিশোরীর এখনও কোনো হদিশ পায়নি বিলোনিয়া মহিলা থানার পুলিশ। এই নিয়ে পরিবারের লোকজনের মধ্যে উৎকণ্ঠা বেড়ে গেছে। আমবাসার কুলাই দাদু শ্রেণী বিদ্যালয়ের 70তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনের এক পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয়। দুদিন ব্যাপী পুনর্মিলন উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। বড়দিন উপলক্ষে কৈলাসহর এলাকার ডালুং সম্প্রদায়ের খ্রিস্টান ধর্মাবলম্বী প্রতি বছর বড়দিন উপলক্ষে আনন্দে মেতে ওঠেন তারা। প্রস্তুতি শেষ পর্যায়ে। ধনপুর বিধানসভা এলাকায় উত্তর দক্ষিণ মহেশপুর ও নির্ভয়পুর পঞ্চায়েত এলাকায় তীব্র সেচের জলের সংকট, ফলে কৃষিকাজ করতে পারছে না এলাকার অনেক লোকজন। অন্যান্য বছরের মতো এবারও মহাগীতা যজ্ঞের আয়োজন করা হয়েছে পরমার্থ সাধক সংঘে, রাধামোহন মন্দিরে হয় এই অনুষ্ঠান। আসন্ন পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিশালগড়ে জোর প্রচারে নেমেছে শাসক দল বিজেপি, বাড়ি বাড়ি প্রচার এবং সভা সমিতিতে ব্যস্ত কর্মী সমর্থকরা। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের অস্তিত্বের জানান দিতে ময়দানে কংগ্রেস, শনিবার বরজেলা এলাকায় এক কর্মী সভার আয়োজন করা হয় কংগ্রেসের পক্ষ থেকে, উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি বিদ্যুৎ সিনহা। আসন্ন পুর পরিষদের উপ নির্বাচনে ইস্তেহার প্রকাশ করল বিলোনিয়া বিজেপি, এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেই সকল বিষয়ে তুলে ধরেন বিজেপি নেতৃবৃন্দ। শিক্ষামূলক ভ্রমণের পর রাজ্যে ফিরল খিলপাড়া অনাথ আশ্রমের 25 জন ছাত্র। আসাম রাইফেলস 21 সেক্টরের উদ্যোগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল এই সকল অনাথ শিশুদের। ভারতীয় বিদ্যাভবনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে গিয়ে স্কুল কর্তৃপক্ষের প্রশংসা করলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। স্কুল কর্তৃপক্ষের আন্তরিকতার জন্য তাদের ধন্যবাদ জানান তিনি।
কর্মচারী স্ত্রীর ব্ল্যাকমেলিং এর শিকার কৈলাসহরের শিল্পপতি। তৎকালীন কৈলাসহর থানার ওসি এসডিপিও এবং কৈলাসহর মহিলা থানার ওসি মিলে তাকে ষড়যন্ত্র করে বিভিন্ন মিথ্যে মামলায় ফাঁসিয়েছিলেন, অভিযোগ এমনটাই। চার নম্বর পুর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে মামলা পাল্টা মামলার পরিপ্রেক্ষিতে এনসিসি থানায় ডেপুটেশন প্রদান করলেন বিজেপি কর্মী সমর্থক। যোগেন্দ্রনগর রেল স্টেশনে নেই জল সহ অন্যান্য পরিষেবা, সর্বত্র জঞ্জাল, দুর্বল পরিষেবাকে ঘিরে তীব্র ক্ষোভ যাত্রীদের। জঞ্জাল সাফাইয়ে ওয়ার্ম আপ, শহরের রেল স্টেশনে স্বচ্ছ ভারত অভিযানে সামিল হন সবুজ সামাজিক সংস্থা।